আমরা পুলিশে বের করছে না, সিসিটিভি ফুটেজ গুলা পুরো আমরা বাইর করে পুলিশের কাছে দিয়েছি। হ্যাঁ, পুলিশের পুলিশে আমাদের লোকে মানে কত রকমের কথা। আগরতলানি পূর্ব প্রতাপপুর আমসাইনি হরফসা মেকআপ আর্টিস্ট দীপঙ্কর বোস লাইথানাই এপ্রিল সালনি দক সালমানিনি হরনি সিমি গমামানি নুখংনি বুখাক্তই মহারাজগঞ্জ থানাতে পূর্ব থানা ও কক্সিল জামং রেজাক থান বরক দীপঙ্কর বুসনো নাইটুগুইকারী মানিয়া সিসিটিভি ক্যামেরা ফুটেজ নি বিসিংতই কৃষ্ণ বোস মুঙ্গই খরকসা শিকলানো রমজাখা আবনি ইয়াগুলব কবি নাইসের মুং শিকাঙ্গই মানিয়া তিনি ফুঙ্গ প্রতাপপুর আমসাই ও হাওড়া তিমাব কুফুংজাক মানখা গমানাই মেকআপ আর্টিস্ট দীপঙ্কর বোসনি মা কথই আমসাইনি লুকুরকনি খাতাম অপাতি মুঙ্গ দীপঙ্কর বোস কেববাই বথার জাখানা থৈজানাই দীপঙ্কর বোসনি নুখনি বুখাকতই পুলিশ রকন বেলাইনো জলিজাক সংরং সাল থৈজানাই দীপঙ্কর বোসনি বুমা অনিমা ঘোষণ খবই আমসাইনি লুকুরক নাইমথাং দাগিফাং অখরানি হাবানগ থাঙ্গই নাইমথাং সুপার নেথানি ডেপুটেশন রেখা অনিমা ঘোষ কখমা থুমনাই রকমি বিস্কাঙ্গ দাদা সিদাক অঙ্গি সাকা দীপঙ্কর ঘোষণ উথারনাই রকন দাক্তি দাক্তি রমনানি আবনি লগি লগি নাইমথাং রকনি সামং হোমং খা ফুরজাগে আঙিব কক্সিল সাকা আমার ভাই দীপঙ্কর ঘোষ বাড়ি থেকে বার হয়ে গেছিল আর কি, তো তার তদন্ত পুলিশে আমরা জানাইছি। পুলিশে জানার পরে পুলিশে এটার বিষয়ে কোনো তদন্ত মানে হাইলি কোনোভাবে দেখছে না বিষয়টারে, যে লিগা গতকালকে আপনারা নিউজেও দেখছেন, গতকালকে আমার ভাইয়ের হাওড়া নদীতে লাশ পাওয়া গেছে, তারে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাড়ি থেকে ডাইকা নিয়ে। তো পুলিশের ভূমিকা এই জায়গার মধ্যে আমরা কিছু দেখতে পারতেছি না, মানে পুলিশের উপর আমরা আমার এলাকাবাসী প্লাস আমার বাড়ির পরিবার কোনো কেউ আস্থা রাখতে পারতেছে না। তার জন্য আমরা আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে আসছি। আমরা চাই যাতে পুলিশ এসপি সাহেবের কাছে দ্বারস্থ, যাতে এসপি সাহেব এই ঘটনাটার মধ্যে পুলিশের সঠিক ভূমিকা তদন্ত করে এবং আমার ভাইয়ের খুনিকে অবশ্যই মানে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে আমরা এর প্রতিবাদ মানে চাই। আমরা পুলিশের ভূমিকা নিয়ে কি আপনাদের কি পুলিশকে আমরা যখন হে মিসিং ছিল 6 তারিখ রাত্রেবেলা থেকে মিসিং ছিল, এরপরের দিন আমরা সকালবেলা গুলবাজার আউটপোস্টে আমরা মিসিং ডায়েরি একটা কমপ্লেন করি। এরপর আমরা ইস্ট পিএসও আমরা এর কমপ্লেন জানাই, কিন্তু পুলিশের ভূমিকা আমরা কোনো কিছু দেখিনি। আমরা সিসিটিভি ফুটেজ ওদেরকে পর্যন্ত দেখিয়েছি, হ্যাঁ, ওরা মানে সিসিটিভি ফুটেজের কোনো ভূমিকা পালন করেনি। মানে আজকে যদি পুলিশ সঠিক তদন্ত করতো তাহলে আমার ভাই মনে হয় আজকে মৃত্যু হতো না, আর একটা মায়ের কুল হারাতো না, এই আর কি। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল দীপঙ্কর ঘোষ। বয়স কত? বয়স 26। বাড়ি কোনখানে? বাড়ি পূর্ব প্রতাপপুর। সিসি ক্যামেরা গুলিতে যে ফুটেজ দেখে চিনতে পেরেছো মানে কে বা কারা? না, আমার ভাইকে চিনা গেছে, মানে স্কুটির মধ্যে যা যে নিয়ে গিয়েছে তাকে চিনা গেছে না। তোমার নাম? আমার নাম বিপ্লব ঘোষ। আমরা পুলিশে বাইর করছে না, সিসিটিভি ফুটেজ গুলো পুরো আমরা বাইর করে পুলিশের কাছে দিয়েছি। হ্যাঁ, পুলিশে আমাদের লোকে মানে কত রকমের কথা মানে কয়, তারা কল রেকর্ড বার করতে সাধারণত 7 দিন মেরেছে, কালকে লাশ পাওয়া গেছে, এর আগের দিন রাত্রেবেলা কল রেকর্ড আইছে, এর কল রেকর্ড আইছে এতদিন, মানে পুলিশের ভূমিকা আমরা কিচ্ছুই দেখছি না এইখানের মধ্যে। ঘটনার ওকে ডেকে স্কুটিতে নিয়ে গেছে, স্কুটির মধ্যে নাম্বার প্লেটটা উঠে নেই। আমরা স্যারের বলেছি রোডের এক সাইডে না, এক সাইডে তো গেছে, ডান দিকে সাইড আছে, বাম দিকে আছে, ফুটেজ অনেকখানে আছে, আপনারা এটা তদন্ত করেন। আমরা বাড়ির পাশে যা যেটা আছে এটা দিচ্ছি, এটা নিয়েও তারা কোনো ইয়ে করছেন, যে ইয়েটা আমরা যে লুকটারে চিনছি, আমরা ছেলে এটা আমরা চিনছি, তারাও সেম কথা বলতেছে, কিন্তু হিটার কাজ তো তারা। কালকে কতদিন বাদে লাশ পাওয়া গেছে? 7 দিন। কালকে খবরটা কিভাবে পাইছে এখানে লাশ পাওয়া গেছে? একটা ছোট্ট ছেলে নদী পাড়ে দিয়ে যেতেছে, তখন দেখছে একটা টুকরা মতন খুললে উঠতেছে, মানে পেছনের দিকটা কালো একটা, তখন কিন্তু সেদিকে হয়তো মনে একটা লাশ, তখন হ্যাঁ যখন ছোট্ট বাচ্চা তখন চিল্লা পাল্লা করছে, তখন অন্যরা দেখা দৌড়ে গেছে, এটা সুন্দর লাশ। আচ্ছা, এই 7 দিন ধরে আপনি একটা ছেলের নিখোঁজ পুলিশকেও জানিয়েছেন, সার্বিক বিষয়ে পুলিশের ভূমিকাটা কিরকম দেখছে? পুলিশ কোনো তদন্ত করছে না।
একদিন বাড়িতে গেছে, তারপরে কইছে ফটেজারি অর্ডার নিয়ে দিয়েই তো তারা কিছু যদি জানা থাকে বা নাম্বার প্লেটটি বাইর করতে পারে তারা পাঠাইছে গুহাটি, গুহাটির থেকে আইব, আইলে ফরিদা তারা জানাইব, ফোন করব। তারা ফোন করে না, বাড়ির থেকে ফোন করানো হয়েছে, কইছে ওখানে আইসে না, দুই তিন দিন বন্ধ আছে, জানানো হইব। পরে সন্ধ্যার সময় গেছে, গেছে বলে কইছে যেই স্যার এইটার টেস্টাইও করছে এই স্যার আইসে না, আইসে না, তাহলে পরের দিন জানানো হইব। আমরা অপেক্ষা অপেক্ষা রয়েছি। আমরা তো খুশ করতাম, তারার দরকার যে তারা খুশ করে বাইর করবো, এটা তো তারার নিয়ম যে এটা তারা খুশ করবো, এটা তো আমরা ইয়ে না, আমরা করতে বাইর করবো, তারা তো সিসি ক্যামেরা দেখা ইয়ে দেখা তারা বাইর করবো, তারারও তো কর্তব্য, এটা তো আমরা কর্তব্য না। এখন এই সার্বিক বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এই যে পুলিশ যে খুঁজছে না, তারা তারা যে খুঁজত, এরপর আমরা ন্যায্য বিচার চাই, খুনির যেমন ন্যায্য বিচার হয়। আমার নাতির যেভাবে বাইরে মারছে, হ্যাঁ যেমন আমরা বাইরে মারে, আমি এটুই চাই। পুলিশ মানে এই যে এতদিন ধরে খুঁজে পাইছে না, মানে কি পুলিশের ভূমিকাটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? তো হ্যাঁ গাফিলতি আছে, নাহলে কে লেগে ইয়ে করলো না, তারা করলো না কে লেগা, এটা তো তারা ন্যায্য কাজ করলে তারা ন্যায্য বিচার করবো, তাহলে তারা এটা কাজ করতো যে আমরা এত এমন ছেলেরা সবার মুহে মুহে কইতাছে ভালো, তাহলে ভালো ছেলেদের লেগে যদি তারা ভালো কাজ না করে তাহলে কেমন হইব?